গরমে জ্বলছে গোটা দেশ। ইতিমধ্যেই গত 100 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই অবস্থা ত্রিপুরা রাজ্যে। সকাল হতে না হতেই চড়া রোদ, বেলা গড়ালে গরমে হাঁস ফাঁস অবস্থা। তীব্র দাবদাহে পড়ছে গোটা রাজ্য, তাপমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছে 40 ডিগ্রি। গতকাল থেকে তাপমাত্রা কিছুটা কমেছে বলে আবহাওয়া দপ্তর জানালেও বিন্দুমাত্র স্বস্তিতে নেই সাধারণ মানুষ। গাছের পাতাও নড়ছে না সামান্য। অতিরিক্ত গরমের কারণে রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি স্কুলগুলিও। জরুরি দরকার না বলে রাস্তায় বেরোতে বারণ করছেন চিকিৎসকরাও। আগামী 3 থেকে 4 দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর পার্থ রায়। তাপমাত্রা কমলেও 36 কিংবা 37 ডিগ্রির মধ্যেই তা থাকবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে যে 2 থেকে 3 দিন আগে যেটা আমাদের রেকর্ড করা গেছে টেম্পারেচার 38.3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল 14 তারিখ আর 15 তারিখ। তো কালকে থেকে এটার কিছুটা ডিক্রিজিং হয়েছে, মানে কিছুটা কমেছে। সেটা কালকে গতকাল ছিল হচ্ছে 38 ডিগ্রি এবং আজকে এখনও পর্যন্ত যেটা রেকর্ড হয়েছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা এটা আসবে হচ্ছে আমাদের 3:30 সময় রেকর্ড হয়, সেটা তো কমার সম্ভাবনাই আছে। আগামী দিনে কি তাপমাত্রা কমতে পারে? একই থাকবে, 36 টু 37 এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। বৃষ্টি কি কোনো সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিনের মধ্যে? আজ আর কাল এরকম বৃষ্টির সম্ভাবনা না থাকার সম্ভাবনা আছে এবং ডে 3, ডে 4, ডে 5 এখানে বৃষ্টি মানে হালকা মানে থান্ডারস্টর্ম এরকম মানে কিছু এলাকাতে দেখার সম্ভাবনা আছে। জোরো হাওয়ার কি কোনো সম্ভাবনা? হ্যাঁ, হাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওইটা মানে হাওয়ার সম্ভাবনা আছে, বেশি জোর না। এই কালান্তক গরমে একটু স্বস্তি খুঁজে নিতে ডাবের জল, আইসক্রিম এবং ঠান্ডা পানীয়তে গলা ভেজাচ্ছে রাজ্যের মানুষ। পুকুরে জলে ডুব দিচ্ছে বাচ্চারা। বেলা বাড়লে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, একটু ছায়ার খোঁজে গাছের নিচে ভিড় করছে কুকুর বেড়াল। বৈশাখের তপ্ত দিনে রাজ্যের সর্বত্র চোখে পড়ছে এই ছবি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।